হবে তাড়াতাড়ি গ্রোথ হবে, একা একা কখনো। তোমার রুটিটা হয়ে গেছে আর সন্ধ্যার টিফিন এই করে গিয়ে রামায় হাই গাইস, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, আমিও ভালো আছি। আমার আর একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আর আজ বুধবার, তো আজ সকাল এখন সকাল 7টা বাজছে, তো এখন থেকে আমি আমার আজকের ভিডিওটা শুরু করছি। আর এইমাত্র মুখটা ঘুম থেকে উঠে মুখটা ধুয়ে আসলাম এবং ব্রাশ রেখে জলটা খেয়ে নিলাম। এখন আমি দুধটা গরম করব, তো একটুখানি ওই পাউডার আছে ওইটা দিয়ে দুধটা খেয়ে নেব। সকালের বাসি কাজ, সকালের রান্না কর মানে খাবার জলখাবারের রেডি করা, সেগুলো তো হয়েই গেছে, তবে আমার জন্য করিনি এখানে। এখন আমি দুধটা খেয়ে নেবো আগে, তারপর রুটি বা করবো। এখানে দুধটা জাল হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দেবো। এখানে দেখো আমি গ্লাসে সরি কাপে নিয়ে নিয়েছি, এটা প্রোটিন পাউডার ডক্টর প্রেসক্রাইব করা। অনেকটা আমি বেবি হওয়ার পর উইকনেস ফিল করতাম, তাই এটা ডক্টর দিয়েছিল, দেখে তো সেটাই এখনও নেই আমি সকালে আর রাত্রে শুবার আগে। তো এটা দিয়ে আমি দুধ ঢেলে দেবো। আর এখন বাজছে 10:30, সকালের মর্নিং ড্রিঙ্কটা নিয়ে আমি এইমাত্র বসেছি। প্রত্যেকদিনই এরকমই হয় কি হয় সকালে এতটা মানে সকালে ঘুম থেকে ওঠার পর বাসি কাজ সেরে তারপর সকালে টিফিন ব্রেকফাস্ট রেডি করে বরকে খাইয়ে টিফিন পেক করে 10:30টার সময় বর বেরিয়ে যাওয়ার পর তারপর বেবিকে টাইম দিতে হয় লাড্ডুকে, ওর ও কান্না শুরু করে দেয়, ওকে দুধ খাইয়ে তারপর ওর ঘুম চলে আসে, 9:30টার পর ও ঘুম হয়। তারপর ও ঘুমানোর পর আমি একটু সময় ইয়োগা করি, তারপর আমার নিজের জন্য আর কি নিজের খাওয়া দাওয়া সকালে মর্নিং ড্রিঙ্ক এইসব করতে করতে না প্রায় 12টা বেজে যায়। আমাদের হাউস ওয়াইফদের সবার একই রকম অবস্থা, এই সকাল স্বামী সন্তানকে টাইম দিয়ে তারপর নিজের জন্য টাইমটুকু বের করা খুবই মুশকিল হয়ে যায়। আমার না ক্যামেরা স্ট্যান্ডটা এখনো নেওয়া হয়নি, এই ভিডিওগুলো হাত দিয়ে ধরেই করতে হয়, তো যারা ভিডিও করো তারা তো জানোই একটুখানি প্রবলেম হয়। তো ভাবছি তোমরা যদি সাপোর্ট করো, ভালোবাসা দাও, তাহলে খুব তাড়াতাড়ি নেবো। আর তোমরা প্লিজ আমায় বলো আমি কীরকম ভিডিও বানাবো, তোমরা কীরকম ভিডিও দেখতে চাও, আমার একটুখানি হেল্প হবে, আমি বুঝতে পারছি না যে কীরকম ভিডিও বানাবো। আমার হাতাতে ফোনটা সেট করেছি, বেশ ভালোই লাগছে দেখতে। আলমারির হাতাতে কাল থেকে সেট করতে গিয়ে না দুবার নিচে পড়ে অনেকটা ক্র্যাশ এসে গেছে ফোনের উপরে, স্ক্রিনের উপরে। ওটা কি বলতো মানে যেটা মানে আমার মনে ছিল তাই বলছি তোমাদেরকে, তোমরা তো আমার নিজের লোক তাই ভাবছি যে তোমাদের সাথেও শেয়ার করি। যেমন আমরা এসেছি, আমরা এখানে একটা প্ল্যাটফর্মে এসেছি, সবাই
নিজের ক্রিয়েটিভিটি দেখাচ্ছি, সবাই কষ্ট করছে, কিন্তু আমরা তো ছোট ছোট ক্রিয়েটার, তাই আমরা যদি একে অপরের পাশে দাঁড়াই তাহলে খুব তাড়াতাড়ি এগিয়ে যেতে পারবো, কিন্তু আমরা সেটা কখনো করি না। সবাই মানে আসার পর বলে গিফট দাও, তারপরে গিফট রিটার্ন করো, সেই সব হওয়ার পর তুমি গিফট রিটার্ন করার পর তারপরে কি হয়, ওরা গিফট নিয়ে মানে গিফটটা তুলে নেয়, তো এটা করা ঠিক নয় না। একে অপরে ভালোবেসে একে অপরের পাশে দাঁড়াবো, তারপর আমাদেরও গ্রোথ হবে, অন্যেরও গ্রোথ হবে, তাতেই তো ভালো না। নিজে খুশি থাকো, অন্যকে নিয়ে খুশি থাকো। আমি যদি একা একা খুশি হই তাহলে ভালো লাগবে, যদি আমার আশেপাশের লোকগুলো খুশি না থাকে। সবাইকে নিয়ে খুশি থাকলে ভালো হবে না? আর তার থেকে একটা আরেকটা কথা কি বলতো, যারা আমরা মানে ছোটো ছোটো ক্রিয়েটাররা যত ভালো ক্রিয়েটিভিটি দেখাই না কেন, যাদের ফেস ভ্যালু আছে তারা মানে যেমন তারা দেখাচ্ছে, তারা যে কোনো কিছু দেখালে লোক পছন্দ করে, কিন্তু আমরা অনেকটা ভালো ক্রিয়েটিভিটি দেখাচ্ছি তারপর লোক দেখতে চায় না, কারণ আমাদেরকে জানে না, চেনে না, আমাদের ফেসের ভ্যালু নেই, ফেস ভ্যালুটা এখনো হয়নি। তো আমরা একে অপরের পাশে দাঁড়ালে কী হবে বলো তো? কিন্তু সবাই এরকমই করে, কেউ কারো পাশে দাঁড়াতে যায় না। আমি তো রিকোয়েস্ট করবো, প্লিজ একে অপরের পাশে দাঁড়াও, তাহলে দেখবে নিজেরও গ্রোথ হবে, অন্যেরও গ্রোথ হবে। তো আমি চলে এসেছি সকালের খাবারটা খেয়ে নেব। হাইরে, আটাটা ডেকে রেখেছিলাম, তাই এইখানে দুটো রুটি করে নেব, দুটো রুটিরই আটা মেখে রেখেছি। আর অবস্থা নেই চুল্লা টুলা, কারণ সকালে রুটি করে পরিষ্কার করা হয়নি সকালে খাবার বানানোর পর। এবার আমার খাবারটা রেডি করে নেব, তারপর খাওয়ার পর তারপর গিয়ে পরিষ্কার করবো। চলো আমি রুটিটা করে নিই। তোমার রুটিটা হয়ে গেছে, যে এখানে তিনখানা রুটি নিয়েছি, আর এটা আলু পটলের নিরামিষ, একটা সবজি করেছি সকালে, তো আমি খেয়ে নেব। আমরা খাবারটা এখানে নিচে বসে খাই, যেহেতু জায়গা নেই, বিছানায় বসলে হাতে নিয়ে বিছানায় বসে খেতে হয়, তো আমি এখন আলমারি টেবিলটা সরানো একটু জায়গা হয়েছে, তো নিচে বসেই খাবো। আর এখানে ওয়াকারটা রাখাই রয়েছে, লাড্ডু সকালে বসেছিল, এটা বন্ধ করে বিছানার নিচে রেখে দিই, বাইরে রাখলে কি হয় বাচ্চারা ভেঙে দেয়, ওই দিন রেখেছিলাম, তারপর এসে এই যে এখানে ভেঙে দিল। তো চলো আমি রুটিটা খেয়ে নিই, লাড্ডু উঠে পড়েছে বিছানা একা একাই। চলো আমার খাবারটা খেয়ে নিই, তারপর বাকি কাজগুলোও করে নেবো, সব কাজ পড়ে আছে। হাই গাইস, গুড ইভিনিং। আর এখন রাতে বাজছে 7:30, তো এখন বিকালে রান্নাটা বসিয়ে দেব, আর সন্ধ্যার সময় খাওয়ার জন্য বার্গার নিয়ে আসছে, সেটা খাবো, তারপরে রান্নাটা বসিয়ে নেব। আর রান্না কি করবো, ডাল আর সবজি ভাবছি বানাবো। আজকে রাত্রে ডিনার এই যে ভাত, এখানে মিক্স ডাল, আর এখানে যে রামাশ আলুর ভাজা। তো আমি এই ভিডিওটা এখানেই শেষ করছি, প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই বাই, টাটা।